আর্থিক সংকট ও করোনা সহ নানা কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বাগেরহাটের মাঠে গড়ালো প্রথম বিভাগ ফুটবল লীগ। খেলা দেখতে বৃষ্টি উপেক্ষা করে হাজারো দর্শনার্থী উপস্থিত হয় মাঠে। খেলার উদ্বোধনী দিনে মুসলিম স্পোর্টস ক্লাবকে 4-1 গোলে হারিয়েছে উন্মোচন ক্লাব। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয় প্রথম বিভাগ ফুটবল লীগ, যা স্থানীয় ফুটবল প্রেমিকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। অনেকদিন পরে আমরা মাঠে আসছি খেলা দেখতে, আগামী দিনেও যেন এরকম খেলা হয় মাঠে, সেই সুযোগ সুবিধা যেন নিশ্চিত করা হয়। প্রত্যেকটা ক্লাব সুন্দরভাবে জাগ্রত হয়ে উঠেছে। আমি আশা করি এই লীগের মাধ্যমে নতুন প্রজন্ম ফুটবলে বাগেরহাটকে এগিয়ে নিয়ে যাবে। আর্থিক সহযোগিতা পেলে সব ধরনের ফুটবল খেলা অব্যাহত থাকবে বলে জানান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের এই কর্মকর্তা। বাগেরহাট ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই ফুটবল লীগ, ফুটবল টুর্নামেন্ট, আবু নাসের ফুটবল টুর্নামেন্ট এগুলো অব্যাহত থাকবে। এই টুর্নামেন্ট থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় উঠে আসার সঙ্গে জেলা ফুটবলে এই টুর্নামেন্ট প্রত্যক্ষভাবে অবদান রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। আশা করি যে এই টুর্নামেন্টের মাধ্যমে যুবকেরা মাঠমুখী হবে, তারা যেরকম খেলা দেখবে এবং নিজেরাও খেলায় অংশগ্রহণের জন্য উৎসাহী হবেন। আমাদের জেলা ফুটবলকে ছড়িয়ে দেওয়া, আমাদের এখান থেকে প্রতি বছর বিপিএল, বিসিএল এ বিভিন্ন ন্যাশনাল টিমে প্লেয়ার খেলে থাকে। বাগেরহাট বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগে 10টি দল অংশগ্রহণ করছে। সময় সংবাদ, বাগেরহাট।